না ওদিক যাবি কিনতে করেছেন যে ঘূর্ণিঝড় আফফান শুরু হওয়ার আগেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তার ত্রাণ সহযোগিতা আমাদের কাছে পাঠিয়েছেন, শিশু খাদ্য পাঠিয়েছেন, গবাদি পশুজন খাবার পাঠিয়েছেন এবং সাধারণ মানুষ যেন আশ্রয় কেন্দ্রে অবস্থান করণকালীন সময় যেন খাদ্যের সমস্যা না হয় সেজন্য কিন্তু বরাদ্দ প্রদান করেছেন। তাছাড়া আমাদের কাছে কিন্তু করোনাকালীন সময় কিন্তু পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী রয়েছে, সেগুলো আমরা বণ্টন করেছি। এখন আমরা ক্ষতিগ্রস্ত তালিকা পূরণের কার্যক্রম শুরু করেছি। ক্ষতিগ্রস্ত তালিকা পূরণ করার পরে, দাখিল করার পরে কিন্তু আমরা তাদের জন্য সহযোগিতা পাবো এবং মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত কৃষি মৎস্য সকল ক্ষেত্রে যে প্রণোদনাগুলো পাওয়া যাবে সেগুলো কিন্তু আমরা তাদের প্রদান করবো।